সেটা হচ্ছে রাইডার BS6 বাইক। তো এই বাইকটার প্রবলেম হয়েছে গিয়ার শ্যাফটিং নিয়ে, সেখানে দেখতে পাচ্ছেন গাইস, কিন্তু এটা উঠে থেকে যাচ্ছে আর নামছে তো নেমে থেকে যাচ্ছে, মানে আপ ডাউন করছে না। ক্লাচ সাইডটা খোলা হয়ে গেছে, এখানে আমাদের স্প্রিং কিন্তু ভেঙে গেছে, ঠিক এই যে একটা স্প্রিং একটু টুকরা। আমাদের কিন্তু কি গিয়ার শ্যাফটের স্প্রিং যদি এক্সট্রাভাবে পাওয়া যায় তাহলে স্প্রিংটা লাগিয়ে হয়ে যাবে, নাহলে শ্যাফটা আমাদের চেঞ্জ করতে হবে। তো আমরা হাউজিং ক্লাচ সেন্টার ফুল সেন্টার খুলে নিচ্ছি, খোলার পর আপনাদেরকে দেখাচ্ছি। সো ফাইনালি গাইস আমাদের হাফ সেন্টার হাউজিং খোলা কমপ্লিট, আমরা শুধু গিয়ার শ্যাফটটা বের করব। তো তার আগে আমাদের গিয়ার লিভারটা খুলে নিতে হবে, গিয়ার লিভারটা খোলার পরে কিন্তু আমাদের গিয়ার শ্যাফটটা বের হবে। সো ফাইনালি গাইস আমরা পেয়ে গেছি গিয়ার শ্যাফট আর গিয়ার স্প্রিং। তো আমাদের আলাদা আলাদাভাবে আছে গিয়ার শ্যাফট স্প্রিং এর, এটা হচ্ছে পার্ট নাম্বার আর এটা হচ্ছে দাম, আর এটা হচ্ছে গিয়ার শ্যাফট আর এখানে পার্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন গাইস। তো দুটোই আমাদেরকে নিতে হবে, এটা এক্সট্রাভাবে আসে না, তার কারণে আমরা দুটোই নিয়ে নিয়েছি, একটা গিয়ার শ্যাফট আর গিয়ার স্প্রিং, গিয়ার শ্যাফট স্প্রিং। তো আমরা এটা ফিটিং করব, আর কীভাবে ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি গাইস। আর এখানে একটা গাইস আপনারা দেখতে পাচ্ছেন প্যাকিং, আমরা যখনই ক্লাচ সাইডটা খুলবেন আপনারা, ক্লাচ সাইড বা ম্যাগনেট সাইড, তো প্যাকিংটা অবশ্যই লাগাবেন নতুন। গাইস ফাইনালি আমরা এখানে ফিটিং করে দিয়েছি গিয়ার শ্যাফট স্প্রিং আর গিয়ার শ্যাফটা আমরা এবার ফিটিং করে দেবো। তো গাইস এখানে আমরা প্রথমে প্যাকিংটাকে ভালোভাবে পরিষ্কার করবো, ভালোভাবে পরিষ্কার করার পরে কিন্তু আমাদের গিয়ার শ্যাফটা ফিটিং করবো। স্প্রিং ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে শ্যাফটে, আমরা এবার একটা ওয়াশার দেবো, এখানে একটা ওয়াশার হবে, ওয়াশার দিয়ে তারপর কিন্তু আমাদের ফিটিং হবে। গাইস APNM আর হাউজিং একসাথে প্রেস করে ঢোকাতে হবে, তাহলে কিন্তু ইজি লেগে যাবে। তারপরে গাইস এখানে একটা আমাদের ওয়াশার হবে, তারপরে আমাদের ক্লাচ কিটটা যদি পার্ট পার্ট না খুলেন আপনারা তাহলে ইজি কিন্তু বসে যাবে, আর পার্ট পার্ট খুললে কিন্তু এক্সট্রাভাবে কিন্তু লাগাতে হবে। আমরা এখানে পার্ট পার্ট খুলিনি, ওটা লাগিয়ে দিলাম ডাইরেক্ট। এটা ওয়াশার হবে, ওয়াশারের পরে কিন্তু একটা নাট হবে, এটা হবে সোজা ফেরেটের নাট, 19 নম্বর নাট। ওয়াশার হবে, ওয়াশারের পরে একটা নাট হবে, আমাদের উল্টা ঠেট নাট গাইস। আমাদের বাইকটা ফিটিং করা কমপ্লিট, আমরা আপনাদেরকে গিয়ার খুলে দেখাবো। এখানে কিন্তু গিয়ার পড়ছে, ফাইনালি গাইস আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে, গিয়ার ঠিকঠাকভাবে পড়ছে। তো এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট।